বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার তাদের সামনে হ্যাট্রিক শিরোপার হাতছানি। অন্যদিকে সব মিলিয়ে তিনবার ফাইনাল খেলেও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি বরিশালের। বর্তমান ফ্র্যাঞ্চাইজির অধীনে একবারই ফাইনাল খেলেছে তারা, তাই ফরচুন বরিশালের সামনে প্রথমবার চ্যাম্পিয়নের স্বাদ পাওয়ার সুযোগ রয়েছে। শুক্রবার 1 মার্চ মিরপুরের শেরিবাংলা স্টেডিয়ামে টসে জয়লাভ করেছেন তামিম ইকবাল। টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের এই অধিনায়ক। ফরচুন বরিশাল, তামিম ইকবাল, অধিনায়ক শেমো সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম, উইকেট কিপার কাইল মায়ার্স, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, লিটন দাস, অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহিদ হৃদয়, জনসন চালোর্স, জাকের আলী, উইকেট কিপার মইন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানদুল্লাহ বর্ষণ, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।